মমতা ব্যানার্জি 13 বছরে কি করেছেন বন্যা কমাবার জন্য? বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে, সবাই খেয়ে বেঁচে আছে। উত্তরবাংলায় বন্যা হতো, আমরা তার সেই ছবি দেখছি। দেখুন, যতবার উনি বন্যা দেখতে যান, মালদায় দেখেছি, দিনাজপুরে, কোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন, ওনার দায়িত্ব শেষ। বাকিরা ত্রাণ দেবে, এনজিও দেবে, কেন্দ্র সরকার দেবে, ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন, এত হাজার কোটি তত হাজার কোটি, সেটা ইলেকশন ফান্ড বানাবেন, টাকা লুটার জন্য উনি যান, যে কত বলা উচিত। হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে তার খবর দেন। ওনার ওই ছোটো ভাইটি, কোলের ভাই দেব, তাকে নাকি কথা দিয়েছেন, প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি। এবারে ওরা ভেবেছিল বোধহয় বন্যা হবে না, চলে গেল সিজন, দুর্ভাগ্য ওদের। কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা, আর স্টেটমেন্ট, সেই পচা ডায়লগ দিদি শুনে শুনে আমরা ক্লান্ত। আমরাও ত্রাণ দিতে যে কী করবো, গরিব মানুষকে বাঁচাতে হবে, আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার, এটা কতদিন চলবে? একই ডায়লগ, একই ছবি, কতদিন দেখতে হবে? উনি একবার বলবেন আমাদের টাকা চাই না, 1,250 কোটি টাকা খরচা করবো, আর 13 বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো। একদিন আপনি কী করছেন? প্রতিশ্রুতি খালি। উনি জানেন 1-2 সপ্তাহ চলবে বন্যা, চলে যাবে, আবার 1 বছর ছুটি, কেউ কিছু মনে রাখবে না। যেখানে গিয়ে বড় বড় ডায়লগ দেবেন, শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন 8,500 কোটি টাকা দিয়ে। আরে 800 কোটি টাকা আপনার পকেটে নেই, আপনি 8,500 কোটি টাকা বলছেন? কেন্দ্রের টাকা লাগবে না, আমরা মানিয়ে দেবো। একটা তো কিছু করুন, একটা রাস্তা ঠিক করতে পারেন না? সমস্ত দেখুন, এখানে টাউন হলে বসে আছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, প্লাস্টার খুলে আছে, একটা ফুটপাথ ঠিক নেই, সকালে 600 লোক হাঁটতে আসেন, সেটা ঠিক হলো না, লুট করে সব খেয়ে নিচ্ছে, উপর থেকে নিচ্ছি, আর জমিও খেয়ে নিচ্ছে, কতদিন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলবে? এইভাবে চলছে গোঁজামিল দিয়ে, আমি জানি না কতদিন চলবে, বাংলার মানুষ কতদিন সহ্য করবে? সিপিএম চলে গেল, সিপিএমের সেলিম বাবু বলছিলেন এই করতে হবে, তাই করতে হবে, আপনারা 34 বছর কী করলেন? কেন মানুষকে জল থেকে তুললেন না? ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে এবার সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য ভালো যে বৃষ্টি নতুন করে আর হয়নি। দীর্ঘদিন ধরে নানা রকম ক্ষেত্রে কি কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সাংবাদিক বৈঠকে এবার সেই প্রশ্নই তুলে ধরলেন বিজেপি নেতা। বামেদেরও দোষ দেওয়া উচিত না, কারণ তারাও 34 বছর তেমন কিছুই করেননি, কেন মানুষকে জল থেকে টেনে তোলেননি, এই প্রশ্নও করলেন দিলীপ ঘোষ। রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি, বিশেষত দক্ষিণবঙ্গে অবস্থা বেহাল, আর তার মধ্যে এবার পাল্টা রাজ্যের এবং প্রশাসনের ভূমিকা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। আগেও একাধিক বিজেপি নেতাদের এই বিষয়ে সরব হতে দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর এবার দিলীপ ঘোষ। তিনি বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ক্ষেত্রে কোনো কাজই ঠিক মতো করছেন না, ফুটপাতও নেই, অন্যদিকে বহু বাড়ির চাঙড়ও খসে পড়ে যাচ্ছে, সামান্যটুকু রক্ষণাবেক্ষণও হচ্ছে না রাজ্যের বহু জিনিসের। এবার একযোগে একাধিক দাবি দাওয়া নিয়ে সরব বিজেপি। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।